আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? ওরা চোখ রাঙাইতে পারে, ওরা বড় বড় কথা বলতে পারে, কিন্তু মনে রাখবেন যারা কোরআন হাদিসের হক কথা বলে তারা কোনো বাতিল শক্তির চামচারি করে না, ওরা বাতিল শক্তির দালালি করতে পারে না, ইসলাম বিরোধী অপশক্তির পক্ষে স্লোগান ছাপাই গাইতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন কোরআনের এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন, দশ জায়গায় আল্লাহ কোরআনের আওয়াজ চালু করে দেবে। বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না, সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বারণের বাচ্চা হয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আজ থেকে 10 বছর আগে কোরআনের ময়না পাখি খাঁচাই বন্দি হলো, আমরা মনে করেছিলাম এদেশে মনে হয় কোরআনের কথা চলবে না, কিন্তু দেখেন এই 10 বছরের ব্যবধানে বাংলার জমিনে এমন এমন কোরআনের নতুন নতুন ময়না পাখির আবির্ভাব ঘটেছে, এমন এমন নতুন নতুন কোরআনের ময়না পাখি ময়দানে কথা বলতেছে, যাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কোরআনের মাহফিলে হাজির হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের জনস্রোতকে কোনো বাতিল শক্তি দমাইতে পারবে না, থামাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন কোরআনের যারা হক কথা বলে তারা কোনোদিন বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলখানায় পচে মরা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন আলেমের কাছে মাতারত করব না, করব না, করব না, মুসলমানেরা মাতারত করতে রাজি নাই, কারা দু হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত খাড়া করেন, টান টান করেন, লিল্লাহি তাকবীর। শোনেন, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500 বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর বাঁচতে চায়। কাপুরুষেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? আর মুমিনদের জানমালের মালিক কে? ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুম আল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, তাহলে মুমিনের জানমালের মালিক কে? আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ।